মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ গীতিকার তহিদুল ইসলাম পাঠাগারের আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলার তিন জনকে সম্মাননা প্রদান করা হয়েছে আবৃত্তিকার হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সভাপতি শিক্ষক বিনোদচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারী কে মেহেদি হাসান দেশবরেণ্য ভাওয়াইয়া শিল্পী ভূপতিভূষণ বর্মা এবং বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের বিশিষ্ট সুরকার আহসান হাবিব অনুষ্ঠানে চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দের জন্য সম্মাননা প্রদান করা হয় কবি ও গল্পকার তমসুর হোসেনকে চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দের জন্য নজরুল সঙ্গীত শিল্পী ও প্রাবন্ধিক সুব্রত ভট্টাচার্যকে এবং চৌদ্দশো সাতাশ বঙ্গাব্দের জন্য লিটল ম্যাগ ছোট নদীর সম্পাদক ও লেখক আবু হেনা মোস্তফাকে এবছর সেরা পাঠকের পুরস্কার পান ফুলবাড়ির ডিগ্রি কলেজের শিক্ষার্থী মেরিনা আক্তার শোভা